মাদক মামলায় আলোচিত চিত্রনায়িকা পরিমণি, তার ব্যবস্থাপক আশরাফুল ইসলাম ওরফে দীপু, প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার ব্যবস্থাপক মোহাম্মদ সবুজ আলীকে চার দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত্রে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মামুনুর রশিদ তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আলোচিত প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার পর এবার পর্নোগ্রাফি আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বনানী থানায় র্যাব বাদী হয়ে মামলাটি দায়ের করে। র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উন্নয়নের সহকারী পরিচালক এএসপি ইমরান খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার পর এবার পর্নোগ্রাফি আইনের মামলা হয়েছে। রাজের সঙ্গে তার সহযোগী মোহাম্মদ সবুজ আলীকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়। এর আগে বিকেলে 5:30টার দিকে র্যাব সদর দপ্তর থেকে কালো একটি মাইক্রোবাসে তাদের বনানী থানায় নেওয়া হয়। পরে তাদের বনানী থানা হস্তান্তর করে র্যাব। এদিকে রাজ মাল্টিমিডিয়া স্বত্বাধিকারী নজরুল ইসলাম রাজের বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের দামি মদ, 3 প্যাকেট ইয়াবা, সীসা সেবনের সামগ্রী, বেল্ট, দড়ি, ডান্ডা, মাদক সেবনের জন্য ব্যবহৃত বিশেষ কম্বল সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি বাসাকে টর্চার সেল বানিয়েছিলেন, যার জন্য বেল্ট, দড়ি ও ডান্ডা মজুত রেখেছিলেন। এছাড়া অভিযানে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানান, বিকৃতি যৌনচারে অভ্যস্ত ছিলেন নজরুল রাজ। তার বাসা থেকে একাধিক নারী পুরুষ একসঙ্গে যৌনচারের জন্য ব্যবহৃত এবং বিশেষ কৌশলে তৈরি করা খাট পাওয়া গেছে। রাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউসের একটি কক্ষে সম্মানিত যৌনচারে ব্যবহার্য বিভিন্ন সরঞ্জাম দেখে অভিযান পরিচালনাকারী কর্মকর্তারাও তাজ্জব বনে গেছেন। এইসব বিষয়ে নজরুল রাজকে জেরা করা হচ্ছে। সংশ্লিষ্টদের ধারণা করছেন, তিনি বিশেষ উদ্দেশ্যে পর্ন ভিডিও তৈরি অথবা ব্ল্যাকমেইলিংয়ের কাজে এসব ব্যবহার করতেন। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।